ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে। 15 দিনের এই যুদ্ধে ব্যাপক ধ্বংসের মধ্যে পড়েছে ইউক্রেন। জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংস 280 রাশিয়ান ট্যাঙ্ক। চলছে পুরোদমে যুদ্ধ। এরপর জানিয়ে দেব ইউক্রেনের বাহিনীতে যোগ দিচ্ছে হাজার হাজার বিদেশি সেনা। আরও জানিয়ে দেব যুদ্ধ নিয়ে চীনকে তাইওয়ানের সতর্কবার্তা। এরপরই থাকছে ইউক্রেনের রুশ হেলিকপ্টার হামলার ভিডিও প্রকাশ। আরও গুরুত্বপূর্ণ সংবাদ এবং ভারতের জন্য এক ভয়ানক সংবাদ, আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলছে মমতা। জানিয়ে দেব ইউক্রেনের 974টি ট্যাঙ্ক এবং সামরিক যান ধ্বংস করা হয়েছে দাবি রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে। 15 দিনের এই যুদ্ধে ইতোমধ্যেই তৃতীয়বারের মতো বৈঠক অনুষ্ঠিত হলো। তুরস্কের রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনা সমাপ্ত, ফলাফল সম্পর্কে যা জানা গেল জানিয়ে দেব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ভিউয়ার্স, ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছিল যে তারা এই যুদ্ধকে সমঝোতার মধ্যে এনে দেবে, প্রকৃতপক্ষে তেমন কিছুই ঘটেনি। তো এই বিষয়ে থাকছে পুরো বিস্তারিত, অনুরোধ থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংস 280 রাশিয়ান ট্যাঙ্ক। বৃহত্তর রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেনের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত শত রাশিয়ান ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে ইউক্রেন। একজন মার্কিন বিশেষ অপারেশন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন জ্যাক মর্ফি নামে যুক্তরাষ্ট্রের এক সিনিয়র সাংবাদিক, যিনি পূর্ব ইউরোপিয়ান জাতির মধ্যে চলা যুদ্ধের ওপর নজর রাখছেন। খবর এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন জেভলিন ক্ষেপণাস্ত্র দিয়ে 300 গোলাবর্ষণ হয়েছে। এতে অন্তত 280টি রাশিয়ান সাজোয়াজান ধ্বংস হয়েছে, যা ধ্বংসের হার 93%। বেথিয়ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং লকহিড মার্টিন দ্বারা তৈরি এই জ্যাভলিন, এটি এমন একটি ফ্লাইট পথ যা ওপর থেকে অনুসরণ করে লক্ষ্যবস্তুতে আঘাত আনে। প্রায় প্রতিটি ট্যাঙ্ক বর্ম পাশের দিকে মোটা, কিন্তু অপরের অংশটি দুর্বল থাকে আর সেখানেই জ্যাভলিন মিসাইল আঘাত আনে। প্রয়োজনে সরাসরি ফ্লাইট চলমান মোডেও গুলিবর্ষণ করতে পারে ক্ষেপণাস্ত্রটি। সাংবাদিক মর্ফি তার নিবন্ধে লিখেছেন, জ্যাভলিনের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছিল 2018 সালে। সেই সঙ্গে অস্ত্র পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ এবং টেকসই ব্লক, যাকে মোট প্যাকেজ অ্যাপ্রোচ বলা হয়, এবাবত প্রায় $75 মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছিল। মার্কিন সামরিক কর্মকর্তার বরাদ্দ দিয়ে মর্ফি আরও জানিয়েছেন, ইউক্রেনের কাছে থাকা জেভলিনের বিষয়টি যেহেতু রাশিয়ানরা জানতে পারার কারণে তাদের ডনবাসে থাকা T-72 ট্যাঙ্কগুলো কম আক্রমণাত্মক হয়ে উঠেছে। সেই সঙ্গে রাশিয়ানরা সামনের সারিতে থেকেও অনেক পিছিয়ে গেছে। তবে মর্ফি লিখেছেন, জেভলিন বা অন্যান্য ট্যাঙ্ক বিরোধী অস্ত্রের দ্বারা ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধের সংখ্যাগুলো গুরুত্ব সহকারে নেওয়া কঠিন। সামাজিক মাধ্যমে প্রকাশিত সংখ্যাগুলো ইউক্রেনীয় বাহিনী দ্বারা অতিরঞ্জিত হতে পারে অথবা রাশিয়ানদের দ্বারা কম দেখানো হতে পারে। যুদ্ধের পরিস্থিতিতে এ সংখ্যা নির্ণয় করাও আরও কঠিন হয়ে পড়ে। দীর্ঘ 2 সপ্তাহ ধরে রাশিয়ার আগ্রাসনের শিকার ইউক্রেন। কিছু কিছু অঞ্চলে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও চূড়ান্তভাবে যুদ্ধের সমাপ্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাশিয়ার শর্ত পূরণের আংশিক ইঙ্গিত দেওয়া হলেও চূড়ান্ত ঘোষণা আসেনি দেশটির প্রেসিডেন্টের কাছ থেকে। যুদ্ধের কারণে 15 লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন ছেড়েছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ঠেকাতে দেশটির মূল সেনাবাহিনীর সঙ্গে প্রায় প্রতিদিনই যোগ দিচ্ছে হাজার হাজার বিদেশি সেনা, যাদের বেশিরভাগই পূর্ব ইউরোপের নাগরিক বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেভা। তবে স্বেচ্ছায় অংশ নেওয়াদের মধ্যে উগ্রবাদী রাশিয়াপন্থী থাকতে পারে এমন আশঙ্কা জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ইউক্রেনের বাহিনীতে যোগ দিচ্ছে হাজার হাজার বিদেশি সেনা। ইউক্রেনের রুশ বাহিনীকে টেক্কা দিতে দেশটির মূল সেনাবাহিনীর 2 লাখ সেনা সদস্যদের সঙ্গে প্রায় প্রতিদিনই ইউরোপের নানা দেশ থেকে যোগ দিচ্ছে হাজার হাজার স্বেচ্ছা সেনা। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেভা গণমাধ্যমে জানান, এখনও পর্যন্ত বিভিন্ন দেশের 22,000-এর বেশি নাগরিক ইউক্রেনের মূল বাহিনীর সঙ্গে স্বেচ্ছায় যোগ দিয়েছেন। তিনি আরও জানান, স্বেচ্ছায় যোগ দেওয়া এসব সেনাদের অনেকেরই সমরাস্ত্র চালানো বা সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার কোনো পূর্ব অভিজ্ঞতাই নেই। তবু স্বাধীন ইউক্রেনের জন্য রক্ত দিতে বদ্ধপরিকর তারা। এদের মধ্যে হাজার খানেক জার্মান নাগরিকও আছেন বলেও জানিয়েছেন দিমিত্র কুলেভা। তবে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত খোলা থাকায় যুদ্ধে যোগ দেওয়ার সঠিক সংখ্যা আসলেই কত সে বিষয়ে এখনও নিশ্চিত নয় জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইউক্রেনের মূল বাহিনীতে যোগ দেওয়া জার্মান নাগরিকদের মধ্যে অনেকেই রাশিয়া বা
প্রতিনপন্থী থাকতে পারে, আর তাদের কারণে রুশ বাহিনীকে ঠেকানোর ইউক্রেনের সব পরিকল্পনা এবং রণকৌশল ভেস্তে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। ইউক্রেনের হয়ে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের সাধারণ নাগরিকদের মতো রাশিয়ান বাহিনীতে সিরিয়ান সেনারা যোগ দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। যুদ্ধ নিয়ে চীনকে তাইওয়ানের সতর্ক বার্তা। যুদ্ধ নিয়ে এশিয়ার পরাশক্তি চীনকে সতর্ক করেছে দ্বীপরাষ্ট্র তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী চিউ কু চ্যাং বেজিংকে বলেছেন রাশিয়া যেভাবে ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে তারা যদি একই ধরনের কিছু করার চেষ্টা করে তাহলে এর জন্য আমাদের দুই দেশকেই এর জন্য চড়া মূল্য দিতে হবে। বুধবার তাইওয়ানিজ সংসদ অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের চলমান রুশ আগ্রাসনের প্রসঙ্গে তিনি বলেন, সত্যি কথা বলতে কি, যে কোনো যুদ্ধেই সবাইকেই ভুগতে হয়, যে জিতবে তাকেও। তিনি আরো বলেন, বর্তমানে আমরা সবকিছু দেখছি আর সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছি। ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর পর থেকেই তাইওয়ান ইস্যুতে আলোচনা শুরু হয়েছে যে তাদেরও প্রায় একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিশ্লেষকদের মতে তাইওয়ান নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে করে, যদিও চীন তাদের একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে দেখে। তাইওয়ানকে চীনের মূল ভূমির সঙ্গে আবারও যুক্ত করতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি বেজিং। উল্লেখ্য, গেল সপ্তাহে তাইওয়ানের সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ইউক্রেন কাল তাইওয়ান কথাটি বেশ জনপ্রিয়তা পায়। ইউক্রেনে রুশ হেলিকপ্টার হামলার ভিডিও প্রকাশ। ইউক্রেনের সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে রাশিয়া কী ধরনের সরঞ্জাম ব্যবহার করছে সম্প্রতি তার ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। K-52 ক্রু নামের এই হেলিকপ্টারটি লক্ষ্যবস্তুতে আঘাতের পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রয়োগের ক্ষেত্রে একেবারে মক্ষম, পাশাপাশি লুকিয়ে থাকা যানবাহন ধ্বংস করতেও সক্ষম। ইউক্রেনে হামলা চালানোর ক্ষেত্রে এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করছে রুশ সেনারা। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় যেখানে এই হেলিকপ্টার ব্যবহার করে ইউক্রেনের সশস্ত্র গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানোর দৃশ্য দেখা যায়। অন্যদিকে আরেকটি ভিডিওটিতে দেখা যায় বিভিন্ন ধরনের ভারী অস্ত্রসজ্জিত যান ব্যবহার করে ইউক্রেনে নিজেদের লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে রুশ সেনাবাহিনী। এসব সশস্ত্র গাড়িবহর ব্যবহার করে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে একের পর এক অঞ্চল দখল ও অবরুদ্ধ করে চলেছে রাশিয়ার সেনারা। এদিকে বৃহত্তর রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত শত রাশিয়ান ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে ইউক্রেন। একজন মার্কিন বিশেষ অপারেশন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন জ্যাক মর্ফি নামে যুক্তরাষ্ট্রের এক সিনিয়র সাংবাদিক, যিনি পূর্ব ইউরোপিয়ান জাতির মধ্যে চলা যুদ্ধের উপর নজর রাখছেন খবর NDTV-র। প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন জেভলিন ক্ষেপণাস্ত্র দিয়ে 300 গোলাবর্ষণ হয়েছে, এতে অন্তত 280টি রাশিয়ান সাজোযান ধ্বংস হয়েছে, যা ধ্বংসের হার 93%। রেথিয়ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং লকহিড মার্টিন দ্বারা তৈরি এই জ্যাভলিন, এটি এমন একটি ফ্লাইট পথ যার উপর থেকে অনুসরণ করে লক্ষ্যবস্তুতে আঘাত আনে। প্রায় প্রতিটি ট্যাঙ্ক বর্ম পাশের দিকে মোটা, কিন্তু ওপরের অংশটি দুর্বল থাকে, আর সেখানেই জ্যাভলিন মিসাইল আঘাত আনে। প্রয়োজনে সরাসরি ফ্লাইট চলমান মোডেও গুলিবর্ষণ করতে পারে ক্ষেপণাস্ত্রটি। সাংবাদিক মর্ফি তার নিবন্ধে লিখেছেন, জ্যাভলিনের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছিল 2018 সালে, সেই সঙ্গে অস্ত্র পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ এবং টেকসই ব্লক, যাকে মোট প্যাকেজে অ্যাপ্রোচ বলা হয়, যার বাবদ প্রায় $75 মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছিল। মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে মর্ফি আরও জানিয়েছেন, ইউক্রেনের কাছে থাকা জেভলিনের বিষয়টি যেহেতু রাশিয়ানরা জানতে পারার কারণে তাদের ডনবাসে থাকা T-70 ট্যাঙ্কগুলো কম আক্রমণাত্মক হয়ে উঠেছে, সেই সঙ্গে রাশিয়ানরা সামনের সারিতে থেকেও অনেক পিছিয়ে গেছে। আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলছে মমতা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাকে প্রচার করতে দেওয়া হয়নি, আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। বুধবার দেশটির বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনার সময় এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, নির্বাচনে প্রচারের সময় নন্দীগ্রামে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। মমতার এমন দাবি করার সময় বিজেপি বিধায়করা কোনো প্রতিবাদ করেননি। পরে সংবাদ সম্মেলনে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, এমন গুরুতর অভিযোগ এতদিন পর কেন করলেন মমতা, কেন কোনো পদক্ষেপ নিল না পুলিশ, এমন ঘটনায় নিরাপত্তায় গাফিলতির জন্য কোনো পুলিশ কর্মকর্তাও বরখাস্ত হলেন না। মমতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, আসলে নন্দীগ্রামের হারের যন্ত্রণা উনি ভুলতে পারছেন না, বারবার সেই যন্ত্রণা থেকে এসব বলে চলেছেন। এদিন মমতাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলেও কটাক্ষ করেন শুভেন্দু। প্রসঙ্গত 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম
কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে প্রায় 2000 ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। পরে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদ ধরে রাখেন মমতা। তথ্যসূত্র হিন্দুস্থান টাইমস। এদিকে ইউক্রেনের 974টি ট্যাঙ্ক এবং সামরিক যান ধ্বংস করা হয়েছে দাবি রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের 974টি ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যান ধ্বংস করেছে। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে 10 মার্চ এ খবর প্রকাশ করেছে রয়টার্স। মন্ত্রণালয় আরো জানিয়েছে রাশিয়ার বাহিনী 97টি ড্রোন ভূপাতিত করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। জীবন বাঁচাতে 20 লাখেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন। জানিয়ে দেব সর্বশেষ খবরের বিস্তারিত। তুরস্কের রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনা সমাপ্ত, ফলাফল সম্পর্কে যা জানা গেল। ইউক্রেনের রুশ সামরিক অভিযানে 15তম দিনে বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়া শহরে শান্তি আলোচনায় বসেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। তবে শান্তি আলোচনা কোনো ধরনের বড় সমঝোতা ছাড়াই শেষ হয়েছে খবর গার্ডিয়ানের। খবরে বলা হয় তুরস্কের মধ্যস্থতায় আন্তালিয়া শান্তি আলোচনা নিয়ে আশাবাদ তৈরি হয়। এই আলোচনার মধ্য দিয়ে স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলবে বলে আশা প্রকাশ করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আরেক পক্ষ ইসরায়েলও এই আলোচনা নিয়ে আশাবাদী ছিল, কিন্তু কোনো ধরনের যুদ্ধবিরতি কিংবা মারিউপোলে মানবিক করিডোরের চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়েছে। আলোচনা পরবর্তী সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেভা বলেন, 24 ঘন্টা যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মারিউপোলে মানবিক করিডোরের প্রতিশ্রুতি দেননি, হয়তো সিদ্ধান্ত নেওয়ার অন্য কেউ আছেন। ইউক্রেনের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা বসা সহজ নয়, তবে এই ধরনের আলোচনায় তিনি ফের বসার বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেন। এদিকে শান্তি আলোচনার আগের রাতেও ইউক্রেনের রুশ হামলা অব্যাহত ছিল। গতকাল ইউক্রেনের মারিউপোল শহরে হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় রাশিয়া। হাসপাতালে হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে অবহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্র আল জাজিরা ও গার্ডিয়ান।